বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। 2019 সালের মার্চে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ ফিনল্যান্ডকে দিয়েছে এ খেতাব। দেশটির উত্তরাঞ্চলে বছরের প্রায় 200 দিনই শীত থাকে। মাঝে মধ্যে শীত এত চরম পর্যায়ে পৌঁছায় যে তাপমাত্রা এমনকি -50 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকে দেশটি। বলাই বাহুল্য, শীত ও অন্ধকার ভাবের সাথে বিষণ্নতা ও আত্মহত্যার প্রবণতার গভীর যোগসূত্র রয়েছে। 1990 সালের পরিসংখ্যান অনুযায়ী ফিনল্যান্ড ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আত্মহত্যা প্রবণ দেশ। এখন অবশ্য ফিনল্যান্ডে আত্মহত্যার প্রবণতা কমে অর্ধেকে দাঁড়িয়েছে এবং আত্মহত্যা প্রবণতায় 22তম অবস্থানে রয়েছে দেশটি। তারপরও দেশটির আবহাওয়া বেঁচে থাকার জন্য যথেষ্ট বৈরি। এদিকে জন্মহারও ক্রমশ কমছে দেশটিতে। সব মিলিয়ে পরিসংখ্যানগুলো একেবারেই আশাব্যঞ্জক নয়। কিন্তু তারপরও কিভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড? জীবনযাত্রার ধরনের বিশেষ 6টি চালকের উপর ভিত্তি করে কোনো দেশের সুখের মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। সেগুলো হলো উপার্জন, স্বাধীনতা, বিশ্বাস, স্বাস্থ্যসম্মত গড় আয়ুষ্কাল, সামাজিক সমর্থন ও মহানুভবতা। ফিনিশদের এমন জীবনযাত্রায় অবদান রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থারও। শুধু ফিনল্যান্ডই নয়, প্রায় সকল নর্ডিক দেশের শিক্ষা ব্যবস্থাই বাকি বিশ্বের থেকে আলাদা। অন্যান্য দেশের মতো তাদের শিশুরা 6 বছর বয়সে গ্রেড 1 বা প্রথম শ্রেণীতে ভর্তি হয় না। তারা তাদের প্রাথমিক শিক্ষা শুরু করে 7 বছর বয়সে এবং 16 বছর পর্যন্ত তারা এই প্রাথমিক শিক্ষা গ্রহণই চালিয়ে যায়। ফিনল্যান্ডের শিক্ষার্থীরা হাই স্কুলে পড়াশোনা করে 16 থেকে 19 বছর বয়সে। তাদের শিক্ষা ব্যবস্থার আরেকটি ঈর্ষণীয় দিক হল 16 বছরের আগে সেখানে শিক্ষার্থীদের উপর আনুষ্ঠানিক পরীক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয় না। এর আগ পর্যন্ত শিক্ষার্থীদের উপর তাদের শিক্ষকদেরই একচ্ছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণ থাকে। তারাই নির্ধারণ করেন শিক্ষার্থীদের পাঠ্যক্রমে কি কি বিষয় থাকবে। শিক্ষার্থীদেরকে কোনো বাড়ির কাজও দেওয়া হয় না। তাদেরকে উৎসাহ দেওয়া হয় নিজেদের স্বপ্ন পূরণের ব্যাপারে আশাবাদী হতে এবং আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণে। সামাজিকতা ও নিজ সম্প্রদায়কে ফিনিশরা সবসময়ই গুরুত্ব দেয়। এক জরিপের ফলাফলে দেখা গিয়েছিল ফিনল্যান্ডের 95% মানুষই মনে করে তারা নিজ পরিবারের বাইরেও এমন কাউকে চেনে যারা বিপদের সময় তাদেরকে সাহায্য করতে পারবে। এছাড়া তারা এখন বেশি সময় কাটাচ্ছে লাইব্রেরিতে। যুব সমাজকে আকর্ষণ করতে লাইব্রেরিগুলো কম খরচে বিভিন্ন সুবিধা প্রদান করছে। 2018 সালে ফিনল্যান্ড যখন প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব জিতল, তখন ফিনিশ দার্শনিক ফ্র্যাঙ্ক মার্তেলা দাবি করেছিলেন যে এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ফিনল্যান্ডের নাগরিকদের বিনয়। মার্তেলার ভাষ্যমতে, ফিনিশ সংস্কৃতি অনুযায়ী মানুষ কখনোই নিজেদের সাফল্য নিয়ে খুব বেশি মাতামাতি বা বাগাড়ম্বর করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদেরকে নিজেদের ব্যক্তিগত সাফল্য নিয়ে কথা বলতে খুব কমই দেখা যায়। অনেকেই এমন বিনয়কে লজ্জার বহিঃপ্রকাশ মনে করে, কিন্তু এটি তাদেরকে সুখী হতে সাহায্য করে। ফিনরা অন্যান্য দেশের অধিবাসীদের চেয়ে অনেক বেশি সময় পায় কাজ শেষে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে প্রকৃতিকে আবিষ্কারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে। তারা উপভোগ করে দেশটির সুবিশাল সব বনভূমি, সাঁতার কাটে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার হ্রদে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।